আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গ্রিন ন্যাচারাল টিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আপনাদের নিয়ে যাব বগুড়া জেলার নন্দীগ্রাম থানার বুরুল ইউনিয়নে একটি গ্রামে, যেখানে গড়ে উঠেছে একটি দ্বীপ। দ্বীপটি কত সালে কিভাবে গড়ে উঠেছে যার সন্ধান আজও মেলেনি। এই দ্বীপটির সম্পর্কে নানা তথ্য নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করছি ভিডিওটির পুরোটা জুড়ে সাথেই থাকবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে করে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেরি না করে শুরু করি আজকের ভিডিও। বগুড়া জেলার নন্দীগ্রাম থানা থেকে প্রায় 10.5 কিলোমিটার উত্তরে এ দ্বীপটি অবস্থিত। দ্বীপটির আরও একটি নাম দেওয়া হয়েছে, এখানকার মানুষগুলো সেই নামেই দ্বীপটিকে চেনে, তা হলো ধাপ। এই দ্বীপটি সম্বন্ধে ইতিহাসের পাতায় লেখা হয়নি কোনো গল্প। দ্বীপটির সঠিক তথ্য পাওয়ার জন্য 80 থেকে 100 বছর বয়সীদের সম্মুখীন হতে হয়েছে আমাকে। তাদের মুখ থেকে জানতে পারি তারাও ভূতি হওয়ার বয়স থেকে দেখছেন এই দ্বীপটি। অনেকেই বলেছেন এখানে একটি প্রাসাদ ছিলেন যেখানে বিচার কার্যক্রম করা হতো। এটি একসময় ধ্বংস হয়ে তা দ্বীপে পরিণত হয়, তবে তারা নিজের চোখে এইসব দেখেননি। তাদের দাদা দাদির কাছ থেকে এসব শুনেছেন 200 থেকে 250 বছর আগের এই দ্বীপ। চলুন ঘুরে ঘুরে দ্বীপটির সর্ব অংশ দেখে নেই। দ্বীপটির চারপাশ থেকেই উপরে ওঠা কোনোভাবেই সম্ভব নয়। আমরা দ্বীপের পশ্চিম পাশ থেকে উপরে ওঠার চেষ্টা করছি। আসলে এটার সবার সম্ভব নয় খুব সহজেই উপরে ওঠার। ধীরে ধীরে এটার দ্বীপটির উপরে উঠতে হবে। দেখুন এখানে অনেক গাছগাছালি দিয়ে ভরপুর, তবে এগুলোতে বেশিরভাগ ঔষধীয় গাছ রয়েছে। যারা কভারেজ করেন তারা সবসময় এখান থেকে এইসব গাছ সংগ্রহ করেন বিভিন্ন প্রয়োজনে। তাদের অনেক সময় দেখা যায়, দেখুন নিচের অংশ অনেক সুন্দর দেখায়। নিচের অংশগুলো সবুজ শ্যামলে ভরা এই দ্বীপটি। দ্বীপটির উপরি অংশে রয়েছে একটি বিশাল তেঁতুলের গাছ। এই গাছটি আসলে রোপণ করা হয়নি, এখানে ছিল একটি বট গাছ। এক সময় ঝড়ে বট গাছটি ভেঙে পড়ে, ওইখান থেকেই এই তেঁতুলের গাছটির জন্ম হয় এবং ধীরে ধীরে বড় হয়। তা থেকে এখন অনেক ফলও ধরেছে, আপনারা আসলে অবশ্যই তা দেখতে পাবেন নিজের চোখে। দেখুন নিচের অংশটুকু, উপর থেকে নিচের দিকে অনেক নিচু লাগে, অনেক নিচু দেখায়। দেখুন তেঁতুলের গাছের গোড়া এভাবে শিকড়গুলো বের হয়ে রয়েছে। দেখুন অনেক সুন্দর তেঁতুলের গাছটিতে তেঁতুলও ধরেছে, যেহেতু এখন তেঁতুলের মৌসুম সেহেতু তেঁতুলও ধরেছে কিছুটা। এইখানকার স্থানীয় ছেলেপেলে এই তেঁতুলের গাছ থেকে তেঁতুল পেরে তারা খান। দেখুন নিচের অংশে একটি বাড়ি দেখা যাচ্ছে, আসলে এটি উপর থেকে নিচে অনেক নিচু দেখায়। সো আবার নিচের অংশে গেলে এই দ্বীপটি অনেক উঁচু দেখায়। দ্বীপের চারপাশে বসত বাড়ি রয়েছে, পুকুর রয়েছে। আসলে
মরুবিট থেকে যখন জানতে পারি তারাও বলে এটি অনেক উঁচু ছিল, 25 থেকে 30 ফুট উঁচু ছিল। এটি ধীরে ধীরে ধসে বিলীন হয়ে যাচ্ছে, দেখুন অনেক সুন্দর। এটি নিচ থেকে দেখানো হচ্ছে, ওইটি তেঁতুলের গাছ, নিচে নিচের অংশ থেকে দেখানো হচ্ছে। এতে এভাবেই দিনের পর দিন ধসে যাচ্ছে এই দ্বীপটি। আসলে এই দ্বীপটির চারপাশে অনেক সুন্দর মনোরম পরিবেশ, দেখুন অনেক সুন্দর গাছটি। আমরা ধীরে ধীরে নিচের দিকে যাব, দেখুন ছোট বড় অনেক গাছ রয়েছে। এই গাছগুলো সব ঔষধি, কোন এক ভিডিওতে দেখাবো এখানে কি গাছ পাওয়া যায়। দেখুন নিচের অংশে অনেক উঁচু দেখায়, নিচের থেকে অনেক উঁচু। অনেক উঁচু জায়গা বলে এখানে স্থানীয়রাও সবসময় আসেন না, এই দ্বীপে তারা সবসময় ওঠেন না। দ্বীপটির দেখুন অনেক সুন্দর, এটি একটি মন্দির। দ্বীপটির দক্ষিণ পাশ দিয়ে বয়েছে একটি পায়হাটা রাস্তা। এটি মন্দির, এই মন্দিরে হিন্দু ধর্মীয়রা এখানে প্রতি বছরে পূজা করেন। অসাধারণ, এইবার আর একটি গাছ দেখাবো। আসলে এখান থেকে এই গাছটি ভালোভাবে দেখা যাচ্ছে না, তাই আরো কাছে যাওয়ার চেষ্টা করছি। তবে এই গাছটি এখানকার স্থানীয় মানুষগুলো পাঁচছোকা গাছের নামেই চেনে, এটিকে পাঁচছোকা গাছ নামে পরিচিত। আসলে এই গাছটির অন্য কোনো নাম আছে কি না জানা নেই। চলুন গাছটির ভালো করে দেখানোর চেষ্টা করছি। দেখুন এই সেই গাছটি, পাঁচছোকা গাছ। আসলে পাঁচছোকা গাছ এর জন্যই বলে, এই গাছের ফলগুলোর পাঁচটি ভাবে পাঁচ অংশে পাঁচটি চোখের মতো আকৃতি রয়েছে, তাই হয়তো এই গাছটিকে পাঁচছোকার গাছ নামে অভিহিত করেছে। তো ভিউয়ার্স, এই দ্বীপ সম্বন্ধে যতটুকু তথ্য পেয়েছি আর দ্বীপটি কেমন তা আপনাদের জানালাম। আশা করছি অবশ্যই ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। আপনাদের চারপাশে যদি এমন ঘটনা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সবাইকে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।